যে গাছটা আমি দেখাচ্ছি সেটা চন্দন গাছ, লাল চন্দন। গাছটার উচ্চতা প্রায় 7-10 ফিটই হয়ে গেছে। তো আমি দিব্যেন্দু সরকার আপনাদেরকে নতুনভাবে এই গাছ সম্পর্কে এবং এই গাছ রোপণের এর বেনিফিট কী আছে সেগুলো সম্পর্কে আমি জানাবো আপনাদেরকে। চলুন আজ আমরা সবাই মিলে ঘুরে আসি জলপাইগুড়ির চন্দন গাছের বাগান থেকে। সারা উত্তরবঙ্গের প্রথম এই রক্তচন্দনের বাগান। জলপাইগুড়ি শহর থেকে 40 কিলোমিটার দূরে এই বাগানের অবস্থান। আপনার নামটা বলবেন। নাম অভিজ্ঞানন্দন সরকার। আপনার অঞ্চলটা বলবেন। অঞ্চল বিন্নাগুড়ি। আপনার ডিস্ট্রিক্টটা? ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি। আপনি এখন যে গাছটা ধরে আছেন তার নাম কি? লালচন্দন। আপনি এটা কতদিন আগে গেড়েছিলেন? এক বছর। এক বছর আগে। আপনার একটু বাগানটা আপনি দেখান। চন্দন গাছ 1 বিঘা জমিতে 150-180 পিস রোপণ করা যায়। 1 কাঠা জমিতে 8 পিস চন্দন গাছ লাগানো যায়। এছাড়াও আপনি আপনার বাড়ির চারপাশে এই গাছ রোপণ করতে পারেন। আপনার বাড়িটা? আমবাড়ি লক্ষ্মীজোর। আমবাড়ি লক্ষ্মীজোর। ফরেস্ট ডিপার্টমেন্টের অকশন রেট অনুযায়ী প্রতি কেজি 12,000 টাকা। 26 ফিট হাইট, 1.5 থেকে 2 ফিট গোলাই, একটি গাছের গড় ওজন 200-300 কেজি। আপনি কতদিন আগে গেড়েছিলেন? বছরখানেক। এই গাছের জন্য সপ্তাহে 2 লিটার জলসেচের প্রয়োজন। পশ্চিমবঙ্গের মাটি এবং অনুকূল পরিবেশ হওয়ায় দিন প্রতিদিন এই গাছের বাগান বৃদ্ধি পাচ্ছে। এই গাছ সম্পর্কে বিশেষভাবে জানতে ফোন করুন স্ক্রিনের নাম্বারে।